पगला हवार बादल दीने पागुला मार मुंजे गे उठे पगला हवार बादल दीने पागुला मार मुंजे गे उठे चेना सोनार कोन बाईरे जे खाने पथ नाई नाई रे। हाय बंधुरा केमन आछो आमार चैनले सबाइके स्वागत। आजकेर ब्लगटा स्टार्ट करछि एकदम सकाल थेके। सकाले उठेई हल्का हल्का बृष्टि होच्छे आर मेघला वेदार। एदिके मायेर रान्नाघरे चले एसेछि, मा एखन माछ काटछे। तो सकालेर ब्रेकफास्ट हुए जावार पर चले एसेछि एकदम मायेर किचेने। आजके हबे होच्छे जा जा हबे तोमादेर साथे शेयर करछि। फार्स्टेई एखाने रयेछे चिकेन। तो चिकेनटाके प्रथमे समस्त किछु मशला दिए म्यारिनेट करछि। एखाने भालो करे धुए निये नून तेल हलुद तारपरे आदा रसुन आर काँचा लंका बाटा दिए भालो करे जिरे गुड़ो दिए भालो करे मेखे प्राय पौने एक घंटार जोन्नो रेखे देबो। তারপরে এটাকে রান্না করা হবে। ওই আলু ভেজে নেব, সেই তেলে তেজপাতা ফোড়ন দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে এই মেখে রাখা মাংসটাকে এবার কষিয়ে নেব। চলো দেখতে থাকো মাংস রান্না। আমি করেছি এটা আজকে এভাবে, আমার ঠাকুমা রান্না করতো। এখন তো আমরা ওই ভেজে অনেকক্ষণ ধরে দই দিয়ে ম্যারিনেট করে করি, কিন্তু এই প্রসেসটা একদম আমার ঠাকুমা দিদিমার প্রসেস। মাও আগে করতো, এখন আমাদের দেখে শুনে এরোর কাছে ভেজে রান্না করে, কিন্তু আগে এইভাবে আমরা মেখে নিয়েই রান্না করা হতো আমাদের বাড়িতে। এদিকে আবার মা রান্না করছে এঁচোড়ের ডালনা। এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছে, মানে একটু ভেপার দিয়ে নিয়েছে, তারপরে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এঁচোড়টাকে ভাজছে। এরপরে মশলা কষিয়ে ওটা রান্না করা হবে। এই যে মাংস কষে গেছে, এবার এতে পরিমাণ মতো ঝোল দিয়ে ফুটতে দিয়ে দেব। তারপরে নামানোর সময় দিয়ে দেব একদম বাটা গরম মশলা। এদিকে হচ্ছে এঁচোড়ের মশলা কষিয়ে এঁচোড়টাকে মা কষাচ্ছে। এটাকেও নামানোর আগে ওই বাটা গোটা গরম মশলা দিয়ে নামানো হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এদিকে কাতলা মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে, মা এটাকে করবে তেল ঝাল মতো। এদিকে হচ্ছে পুঁটি মাছ ভাজা। আজকে হবে মূলো দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, এবার মাছ চচ্চড়ি বসিয়ে দিয়েছি। পুঁটি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন। তারপরে ওর মধ্যে কেটে রাখা বিভিন্ন সবজি, যেমন আলু বেগুন ঝিঙে, আর যেহেতু মূলো চচ্চড়ি অবশ্যই মূলো, দিয়ে সমস্ত সবজি ওর মধ্যে দিয়ে দেব। একে একে দেব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব। তারপরে যেই সবজিগুলো একটু সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেব ওই পুঁটি মাছ। তারপরে ভালোভাবে নেড়ে চেড়েই নামিয়ে নেব পুঁটি মাছের চচ্চড়ি।
তো আজকের আমাদের লাঞ্চ মেনু পুঁটি মাছ দিয়ে মুলো দিয়ে চচ্চড়ি, এঁচোড়ের ডালনা, কাতলা মাছের তেল ঝাল। এখানে দু পিস মাছ ভাজা রাখা হয়েছে, চিংড়ি আর কাতলা। আর ভাত অবশ্যই চিকেন কষা, আলু দিয়ে যদিও, আমের চাটনি, আর হচ্ছে ঘরে পাতা মিষ্টি দই। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। এদিকে আবার বোন বানিয়েছে আজকে, নর্মালি তো এমনি মাইক্রোওভেনে কেক বানাই আমরা, আজকে আবার বোন প্রেশার কুকারে কেক বানিয়েছে। তো কেকটা কমপ্লিট হয়ে গেছে, নিরামিষ করে বানিয়েছে একলেস, ও নিরামিষ গ্যাসে নিরামিষ সব কিছুতে করেছে, যখন আমি আর মা এদিকে আমাদের দুপুরের রান্না করেছিলাম। তো দেখো কেকটা ভীষণ তুলতুলে হয়েছে, পরে কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই কেকের রেসিপিটা শেয়ার করব প্রেশার কুকারে। হ্যাঁ,